নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে হাজির হয়েছি গরমে সেরা পানীয় আমপোড়া শরবত রেসিপি। এই রেসিপি গরমকালে খেতে যেমন টেস্টি লাগে, এর উপকারও অনেক। শরীরকে ঠান্ডা রাখতে আমপোড়া শরবতের জবাব নেই। এই আমপোড়া শরবত কত সহজে কি করে তৈরি করা যায় আজকে চলুন সেটাই দেখে নিই। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আমটা কিন্তু 250 গ্রাম ওজনের। এবারে আমরা আমটাকে পুড়িয়ে নেব। তার জন্য ওভেনের ওপরে একটা জালি বসিয়ে নেব। এর ওপরে আমটাকে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে অন করে লো ফ্লেমে আমটাকে আমাদের পুড়িয়ে নিতে হবে। আমটাকে হাই ফ্লেমে পোড়ালে ওপরের দিকটা তাড়াতাড়ি পুড়ে যাবে, অথচ ভেতরের শ্বাসটা নরম হবে না। তাই জন্য লো ফ্লেমে সময় নিয়ে আমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। এই আমটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিয়ে ফিরে আসছি। প্রায় 10 মিনিট মতন সময় নিয়ে আমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিলাম। ঠিক দেখুন, এইরকম কালো করে পুড়িয়ে নিয়েছি। এবার ওভেনটাকে অফ করে দেব আর আমটাকে একটা জল ভর্তি বাটির মতো ডুবিয়ে দেব। আমটা এখন ভীষণ গরম, 5 মিনিট এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর সেই সময় আমরা যেটা করব, আমি একটা প্যান নিয়ে নিয়েছি ওভেনের ওপরে। প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে। 3 টিস্পুন মতন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে লো ফ্লেমে 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে নিতে হবে। জিরে ভাজার সুগন্ধ বেরোনো শুরু হলে এবারে ওভেনটাকে অফ করে জিরেটাকে আমি একটা হামুনদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে মিক্সি অথবা শিলনোড়াতেও জিরেটাকে গুঁড়ো করে নিতে পারেন। একদম মিহি গুঁড়োর আমাদের প্রয়োজন নেই, একটু হালকা গুঁড়ো করে নেব, যাতে একটু দানা দানা ভাবটা থাকে। তাহলে এটা শরবতে ব্যবহার করলে ভালো লাগবে। এই দেখুন, জিরেটাকে ঠিক এইভাবে আমরা হামুনদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু একটু সামান্য দানা দানা রয়েছে, মিক্সিতে গুঁড়ো করার মতো একদম মিহিটা হয়ে যায়নি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এদিকে আমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। আমি এবারে আমের খোসাটা ছাড়িয়ে নেব। পাকা আমের যেমন খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়, এই পোড়া আমের খোসাও কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। এই দেখুন, আমি হাত দিয়ে খোসাটাকে খুব সহজেই ছাড়িয়ে নিলাম। ভেতরের পাল্পটাও কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি ধরে বুঝতে পারছি। এবারে একটা বোলের মধ্যে আমরা পাল্পটাকে একটু চটকে চটকে বের করে নেব। সম্পূর্ণ আমটা থেকে পাল্পটা বার করে নিয়ে আঠিটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি চিনি। 4 টেবিল স্পুন চিনি দিলাম। তবে চিনির পরিমাণটা কিন্তু আমরা আমটা কতটা টক তার উপরে অথবা নিজেদের স্বাদের উপরে ডিপেন্ড করে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারি। এর মধ্যে দিয়ে দেব পুড়িয়ে নেওয়া আমের পাল্প। গুঁড়ো করা জিরেটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট। আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব এই যেই বাটিটার মধ্যে আমি পাল্পটা রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ঢাকনা আটকে এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই দেখুন, এরকম একটা কনসিস্টেন্সি তৈরি হয়েছে। আমাদের আমপোড়া শরবতের মিক্সচারটা একদম রেডি। এটাকে আমরা ফ্রিজে রেখে 2-3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। এবারে আমরা শরবত সার্ভ করার জন্য নিয়ে নেব 2টো গ্লাস। তার মধ্যে প্রথমেই দিয়ে দেব তৈরি করে রাখা এই মিশ্রণ। মোটামুটি 3 টেবিল স্পুন মতো মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসে। 5-6 টুকরো করে বরফ অ্যাড করে দেব। বরফের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন অ্যাড করতে পারি, কতটা ঠান্ডা প্রয়োজন। আর সবশেষে দিয়ে দেব জল। তারপরে একটা চামচ দিয়ে দুটোকেই ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলেই কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি আমপোড়া শরবত একদম রেডি সার্ভ করার জন্য। এই আমপোড়া শরবত খেতে যেমন টেস্টি, গরমে শরীরের জন্য দারুণ হেলদি হয়। এবারে গরমে বাড়িতে তৈরি করুন আর 8 থেকে 80 সবাইকে সার্ভ করুন। আর আমাকে অবশ্যই জানাবেন সবার কেমন লাগলো।